नमस्कार, वेलकम टू प्रियास किचेन। आजकेर रेसिपी ब्रेड गुलाब जामुन। चलुन ताहले देखे निया जाक आजकेर रेसिपिर जोन्नो की की उपकरण लागछे। लागछे ब्रेड, एक पैकेट ब्रेड निये निएछि, आधा किलो दूध जाल दिए 100 ग्राम मतो करे निएछि, आर लागछे पाउडार दूध। प्रथमे चीनी शिराटा बनिए नेब, तार जोन्नो लागछे एक बाटी चीनी। যতটা চিনি নেবেন তার ডাবল জল দেবেন। লাগছে 2 বাটি জল। এবার চিনি শিরাটা করতে বসিয়ে দেব। দিয়ে দেব 3টা এলাচ। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে নিয়েছি। দিয়ে দেব 1 চুটকি জাফরান। আপনারা চাইলে ফুড কালারও ব্যবহার করতে পারেন। ভালো করে জাফরান জলের সাথে মিশিয়ে দেব। দিয়ে দেব 1/2 চামচ গোলাপ জল। সবগুলো উপকরণ ভালো করে চিনি সিরাপের সাথে মিশিয়ে দেব। 5-6 মিনিট ভালো করে চিনি সিরাপটা ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। চলে যাব মেন উপকরণে। ব্রেডগুলো সাইডের যে অংশটা এটা কেটে ফেলে দেব। শুধু ব্রেডের যে সাদা অংশটা এটাই প্রয়োজন হবে আজকে মিষ্টির জন্য। ছোট ছোট পিস করে কেটে নেব। একইভাবে সবগুলো ব্রেড কেটে নেব। সবগুলো ব্রেড কেটে নিয়েছি। এবার দিয়ে দেব মিক্সার গ্রাইন্ডারে। ব্রেড গ্রেট করে নেব। দেখতেই পাচ্ছেন ব্রেডগুলো গ্রেট করে নিয়েছি। ঠিক এইভাবে ব্রেডগুলো গ্রেট করে নিতে হবে। ব্রেডগুলো নিয়ে নেব একটা বড় বাটিতে। দিয়ে দেব পাউডার দুধ। ব্রেড গুঁড়ো আর দুধটা ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। অল্প অল্প করে লিকুইড দুধটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর কুকিংয়ের ব্যাপারে যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করব অ্যান্সার দেওয়ার। এখনও যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না, তাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব অল্প একটু ঘি। ঘিটা দেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার আসবে। ভালো করে সব কিছু মেখে নিয়েছি। এবার ছোট ছোট পিস করে নেব। আপনারা যেমন সাইজের মিষ্টি বানাবেন সেরকম কেটে নেবেন। হাতের তালুর সাহায্যে চেপে ভালো করে গোল করে নেব। তৈরি হয়ে গেছে একটা মিষ্টি। আমি 2 শেপের মিষ্টি বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো শেপের মিষ্টি বানিয়ে নিতে পারেন। সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। এবার ভেজে নেব। গ্যাসে বসিয়ে দিয়েছি প্যান।
দিয়ে দেব বেশি করে তেল, খুব বেশি দেওয়ার দরকার নেই, একদম ডুবো তেলে মিষ্টিটা ভাজার প্রয়োজন নেই। তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দেব মিষ্টিগুলো। হাই ফ্লেমে মিষ্টিগুলো ভেজে নেব, আর অনবরত উল্টাতে হবে, না হলে কোনো সাইডে লাল বেশি হয়ে যাবে, কোনো সাইডে লাল হবে না। অনবরত মিষ্টিগুলো নাড়াতে থাকতে হবে। মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। গ্যাসে বসিয়ে দিয়েছি চিনির শিরা। শিরাটা ভালোভাবে ফুটে গেলে দিয়ে দেব মিষ্টিগুলো। হাই ফ্লেমে 5-6 মিনিট ভালো করে মিষ্টিগুলো ফুটিয়ে নেব। পাঁচ ছয় মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 2-3 ঘন্টার জন্য। ফিরে আসছি 2-3 ঘন্টা পরে। তৈরি হয়ে গেছে ব্রেড গুলাব জামুন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না, তাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে।